এই ভিডিওতে আমরা একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে 50 ও 100 এর মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজি যাদের গসাগু হবে 15। তাহলে এখানে দেখো, এখানে দুজোড়া সংখ্যা বের করতে হবে, প্রত্যেক জোড়া যে সংখ্যাগুলি থাকবে, প্রত্যেক জোড়ে যে সংখ্যাগুলি থাকবে অর্থাৎ যে দুটি সংখ্যা থাকবে তাদের গসাগু হতে হবে 15। সেই দুটো সংখ্যার গসাগু হতে হবে 15। সংখ্যা দুটির গসাগু যদি 15 হতে হবে তাহলে সংখ্যা দুটি অবশ্যই 15 দ্বারা বিভাজ্য হবে। আমরা জানি কোনো সংখ্যার কোনো দুই বা ততোধিক সংখ্যার গসাগু যা হয় কি হবে, সংখ্যাগুলি সেই গসাগুর দ্বারা কি হবে, বিভাজ্য হবে। কারণ গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে সেই সংখ্যাগুলো সাধারণ গুণনীয়ক হবে 15 বা 15। তাহলে আরেকটা শর্ত বলেছে যে সংখ্যাগুলিকে 50 থেকে 100 এর মধ্যে হতে হবে। সংখ্যাগুলিকে কি হতে হবে, 50 থেকে 100 এর মধ্যে হতে হবে। তাহলে 50 ও 100 এর মধ্যে 15 এর যেগুলো গুণিতক রয়েছে সেগুলো আমরা বের করবো। 15 এর গুণিতকগুলো কেন বের করব, কারণ দেখো 15 হচ্ছে ওদের গসাগু। 15 যেহেতু ওই সংখ্যাগুলির গসাগু, তার মানে 15 দ্বারা সেই সংখ্যাগুলি বিভাজ্য হবে। 15 দ্বারা সেই সংখ্যাগুলি বিভাজ্য হবে কোনগুলো, যেগুলো 15 এর গুণিতক, যেগুলো 15 এর গুণিতক সেগুলি তো 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 15 এর গুণিতকগুলি কি কি রয়েছে 50 ও 100 এর মধ্যে, 15 এর গুণিতকগুলি কি কি হবে। 15 এর ঘরে নামটা আমরা যদি পড়ি তো দেখতে পাচ্ছি 15 3 যা হয় 45, আর 15 4 যা হয় 60। তাহলে 60 কে নেওয়া যেতে পারে, তাহলে একটা 60 হচ্ছে 15 4 যা 16, 15 5 যা 75, 15 6 যা 90, আর 15 7 যা হচ্ছে 105। সেটা কিন্তু 100 কে ক্রস করে যাচ্ছে, তাহলে সেটা নেওয়া যাবে না। তাহলে 60 হলো, 75 হলো, 90 হলো, আমাকে দুজোড়া সংখ্যা বের করতে বলেছে। তাহলে অতএব অতএব সংখ্যা জোড়া দুটি কি কি হবে, তাহলে একটা 60 আর 75 দিয়ে একটা জোড়া তৈরি করলাম, আর একটা কি হতে পারে 75 90। তোমরা যদি চাও 60 ও 90 সেটা নিলেও কিন্তু হবে। তাহলে আমাকে যেহেতু দুজোড়া সংখ্যা বের করতে বলেছে, আমি দেখো এই যে একটা জোড়া এটা একটা জোড়া বের করলাম, এই যে এই সংখ্যা জোড় দুটি দেখতে পাচ্ছি আমরা যে এরা প্রত্যেকেই কিন্তু 50 থেকে 100 এর মধ্যে আছে এবং এদের গসাগু কত হচ্ছে 15। ঠিক আছে, তার জন্য আমাকে কি করতে হবে, যেহেতু গসাগু 15 দিয়ে দেওয়া বলা হয়েছে, আমাকে 50 থেকে 100 এর মধ্যে 15 এর গুণিতকগুলো বের করতে হবে। তাহলে আশা করি বুঝতে পেরেছো।